আমাদের এখানে 70-80 বস্তা মতন ভিজছে। এটা হচ্ছে জোয়ারের পানিতে, জলোচ্ছ্বাসের কারণে। তো আমাদের এই বাজারের রাস্তাটাও অনেক নিচু, যার কারণে আশেপাশে যে দোকানগুলোও আছে এগুলোও অনেক নিচু, কারণ রাস্তার থেকে তো খুব বেশি একটা উঁচু হয় না দোকান। তো সেই সুবাদে আমাদের ওগুলো ঘরেই ছিল, ঘরের থেকেই ভিজছে। তো প্রাকৃতিক দুর্যোগে সবার যেভাবে থেকে আমাদের ওভাবে সবারই ক্ষতি হয়েছে সরকারি বাজারে। তো আমাদের এখানে প্রায় 70-80 বস্তা ডাল, যেখানে আপনার মনের হিসাব করলে 130-130 মন এরকম হবে, যেটাতে প্রায় এবারে সামনে ঘরে ছিল। এখানে আমরা আপাতত শুকানোর জন্য এই প্রক্রিয়াটা আমরা করতেছি। তো আমাদের এখানে প্রায় 6-7 লক্ষ টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম বাজারে আমাদের মতন সবারই কম বেশি হয়েছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে অনেক ব্যবসায়ীর সাজানো দোকান, পসার সব। তেমনি একটি বরগুনার পাথরঘাটার চরদনী বাজারের ডাল ব্যবসায়ী নাসির এবং মাসুমের যৌথভাবে একটি দীর্ঘদিনের ব্যবসা, মুগ ডালের ব্যবসা। সেই 70 বস্তা মুগ ডাল ভিজে তার 7 লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে, এমন অবস্থা গোটা উপকূল জুড়ে। এই ডালের কথাটি শুধুমাত্র একটি উদাহরণ মাত্র, গোটা উপকূল জুড়ে এমন অবস্থা। ঘূর্ণিঝড় রেমাল মুক্তি দেয়নি কাউকেই। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।